একটি গাছের ডালে বাস করত টুনি আর তার মেয়ে টুকি। সে বনের রানী ছিল ঈগল মহারানী। ঈগল মহারানীর একটি মাত্র কন্যা ছিল। একদিন ঈগল মহারানীর কন্যা ঈগল মহারানীকে বলল, মাম্মা, ও মাম্মা, আমি সব ফল খেয়েছি কিন্তু একটি ফল এখনো খাইনি। মাম্মা, আমি সেই ফলটি খেতে চাই। মাম্মা, আমাকে সেই ফলটি এনে দিবে? অবশ্যই এনে দিব মা, কিন্তু সেই ফলের নাম কি? সেই ফলের নামটা তো বলো। জি মাম্মা, সেই ফলের নাম হলো আপেল। মাম্মা, আমি আপেল খাবো, আমাকে আপেল এনে দাও না। মীর এই কথা শুনে ঈগল মহারানী সেনাপতিকে আপেল আনতে বলে। ঈগল মহারানীর কথা শুনে সেনাপতি বেরিয়ে পড়ে আপেলের খোঁজে। সেনাপতি বনের বিভিন্ন জায়গায় আপেল খোঁজে, কিন্তু কোথাও সেনাপতি আপেলের গাছ দেখতে পায় না। অবশেষে সেনাপতি ফিরে আসে আর ঈগল মহারানীকে বলে, মহারানী, আমি পুরো বন তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও কোনো আপেল গাছ খুঁজে পেলাম না। কি বললে সেনাপতি, পুরো বনে একটি আপেল গাছও নেই? এখন আমি আমার মেয়েকে কিভাবে আপেল খাওয়াবো? আমার মেয়ে যদি জানতে পারে আমি তার জন্য আপেল আনতে পারিনি, তাহলে তো সে খুব রাগ করবে। তখন সেখানে ঈগল মহারানীর মেয়ে চলে আসে। মাম্মা, মাম্মা, আপেল এনেছো? আমাকে আপেল দাও, আমি আপেল খাবো। আরে লক্ষ্মী ছানা আমার, রাগ করে না, আমি হতচ্ছাড়া সেনাপতিকে তোমার আপেল আনার জন্য বনে পাঠিয়েছিলাম। আর এই হতচ্ছাড়া সেনাপতি খালি হাতে ঢ্যাং ঢ্যাং করে ফিরে আসলো, আর আমাকে এখন ফ্যালফ্যাল করে বলছে সেই নাকি তোমার আপেল আনতে পারেনি। কিছু বুঝি না, আমার আপেল লাগবেই, নয়তো কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব বলছি। আরে অকর্মার ঢেকি সেনাপতি, কিছু একটা তো করো, আমি কোন বিপদে পড়লাম? আমার মেয়ে যে খুব রাগ করছে। মহারানী, আমার মনে হয় পুরো বনে ঘোষণা করে দেওয়া উচিত, আমাদের রাজকন্যা আপেল খেতে চায়, আর রাজকন্যাকে যে আপেল এনে দিতে পারবে তাকে আপনি নিজ হাতে পুরস্কৃত করবেন, তাহলে দেখবেন কেউ না কেউ রাজকন্যাকে ঠিক আপেল এনে দিবে। তাহলে এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও পুরো বনে ঘোষণা করে দাও আমার মেয়ে আপেল খেতে চায়। ঈগল মহারানীর কথা মতো সেনাপতি পুরো বনে ঘোষণা করে দিল যে রাজকন্যা আপেল খেতে চায়, আর যে রাজকন্যার জন্য আপেল এনে দিবে তাকে ঈগল মহারানী নিজ হাতে পুরস্কৃত করবে। সেনাপতির ঘোষণা বনের সব পাখিরা শুনতে পায়। তখন কণিকা তার পাশে ঘুমিয়ে ছিল। সেনাপতির ঘোষণায় কণিকার ঘুম ভেঙে যায়, আর কণিকা বলে, সেনাপতি এসব কি বলছেন? আমি যদি রাজকুমারীকে আপেল এনে দিতে পারি তাহলে ঈগল মহারানী আমাকে অনেকগুলো টাকা দিয়ে পুরস্কৃত করবেন। যাই, আগে ঈগল মহারানীর বাড়িতে গিয়ে দেখি ব্যাপারটা কি। এই বলে কণিকা কাক রওনা দিল ঈগল মহারানীর বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে টুনি ও তার মেয়ে টুকিও শুনতে পেল সেনাপতির ঘোষণা। আম্মু, আম্মু, দেখো মহারানীর সেনাপতি কি বলছে, মহারানী নাকি আমাদেরকে পুরস্কার দিবে। চলো আম্মু, আমরা গিয়ে পুরস্কারটা নিয়ে আসি। আরে বোকা ছানা আমার, পুরস্কার তো এমনি এমনি দিবে না, ঘোষণা করে বলছে মহারানী ঈগল কন্যা আপেল খাবে, তাই যারা মহারানী ঈগল কন্যাকে আপেল নিয়ে যে দিবে মহারানী তাদেরকে পুরস্কৃত করবে, বুঝলি? তাহলে আম্মু চলো আমরা রাজকুমারীর জন্য আপেল নিয়ে যে পুরস্কারটা নিয়ে আসি। আপেল? আপেল কোথায় পাবো? আমার জানা মতে তো এ বনে কারো কোনো আপেল গাছ নেই। আম্মু তাহলে চলো আমরা ঈগল মহারানীর পাশে গিয়ে পুরো ঘটনাটা জেনে আসি। এরপর টুনি আর তার মেয়ে টুকিও ঈগল মহারানীর বাড়ি যায়। এইভাবে বনের সব পাখিরা ঈগল মহারানীর বাড়ি যায় পুরো ঘটনাটা শোনার জন্য। তখন সেখানে কণিকা কাক বলে ওঠে, মহারানী, আমি বিষয়টা ভালোভাবে বুঝিনি, তাই আপনার বাড়িতে চলে আসলাম। এখন বলুন তো আসল ঘটনাটা কি। হ্যাঁ হ্যাঁ মহারানী, বলুন তো আসল ঘটনাটি কি। এরপর ঈগল মহারানী তাদেরকে সব কথা খুলে বলে। তখন ঈগল মহারানীর কন্যাও সেখানে চলে আসে আর বলে, মাম্মা, ও মাম্মা, আপেল এনেছো? দেখেছিস টুনি, আমার মেয়ে আপেল খাওয়ার জন্য আমার কাছে কিভাবে আবদার করছে। আমার কাছে কোটি কোটি টাকা থাকতেও আমি আমার মেয়ের জন্য আপেল আনতে পারছি না। ঈগল মহারানীর মুখে এই কথা শুনে টুনি ঈগল মহারানীর মেয়েকে বুঝিয়ে বলে, শোনো রাজকুমারী, তুমি অনেক বড় বংশের মেয়ে, তাই
সব সময় জেদ করা ঠিক না, সবকিছু হঠাৎ করে পাওয়া যায় না, সবকিছুর একটা সময় আছে। রাজকুমারী, তুমি যদি আমাকে সময় দাও তাহলে আমি তোমাকে এক মাসের মধ্যে আমার জমিতে আপেল চাষ করে এনে দিব, তারপর তোমার যত খুশি তুমি তখন ততগুলো আপেল খেতে পারবে। আচ্ছা আন্টি, তোমার কথা আমার খুব ভালো লাগলো, আমি আর যখন তখন মাম্মার কাছে আপেল খেতে চাইবো না। আর আন্টি, আমি তোমাকে এক মাসের সময় দিলাম, তুমি আমাকে এক মাস পর আপেল এনে দিবে তো? অবশ্যই রাজকুমারী, আমি তোমাকে এক মাস পর আপেল এনে দিব, তুমি শুধু এক মাস অপেক্ষা করো। আচ্ছা আন্টি, টুনির কথা ইগল রাজকুমারী রাজি হয়ে যায় আর তাকে এক মাস আপেল চাষ করার জন্য সময় দেয়। এরপর যে যার বাড়িতে ফিরে যায়। পরদিন সকালে টুনি আর তার মেয়ে টুকি তাদের জমিতে আপেলের গাছ লাগানোর জন্য জমি চাষ করতে থাকে। জমি চাষ করা শেষে টুনি আর তার মেয়ে টুকি বাজারে যায় আপেলের চারা আনতে। বাজার থেকে আপেলের চারা এনে টুনি আর তার মেয়ে টুকি সেই চারাগুলো তাদের জমিতে লাগিয়ে দেয়। শোন আমার ছানা, আমরা যদি এক মাসের মধ্যে এই আপেল গাছগুলো থেকে আপেল নিয়ে যে রাজকুমারীকে দিতে পারি তাহলে মহারানী আমাদেরকে পুরস্কৃত করবে, আর যদি না পারি তাহলে আমাদেরকে খালি হাতে ফিরে আসতে হবে। তাই এই এক মাসের মধ্যে আমাদেরকে এই আপেল গাছগুলোর অনেক ভালোভাবে পরিচর্যা করতে হবে, কোনো ভুল করা যাবে না, বুঝলি? বুঝেছি, তুমি দেখো আমরা অনেক ভালো করে আপেল গাছের পরিচর্যা করব, আর তারপর আপেলগুলো রাজকুমারীকে দিয়ে মহারানীর কাছ থেকে আমরা পুরস্কার নিব। এরপর থেকে টুনি তার আপেল গাছগুলোতে প্রতিদিন নিয়মিত পানি, সার আর কীটনাশক দিত। অন্যদিকে কণিকাও তার জমিতে আপেলের গাছ লাগায়। কণিকা তার আপেল গাছগুলোতে নিয়মিত পানি দিত, কিন্তু কণিকা তার আপেল গাছগুলোতে নিয়মিত সার আর কীটনাশক দিতে ভুলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন কণিকা তার আপেল গাছে জমিতে আসে আর দেখে তার আপেলগুলো অনেক বড় হয়ে গেছে। কি মজা, কি মজা, আমার গাছে আপেল হয়েছে! তখন হঠাৎ কণিকার মাথায় টুনির কথা আসে, যে টুনিও তার সাথে আপেল গাছ লাগিয়েছিল। আরে, আমার সাথে তো টুনিও আপেল গাছ লাগিয়েছিল, যাই তো যে দেখি তো টুনির আপেল গাছের কি অবস্থা। এই বলে কণিকা কাক টুনির আপেল গাছে জমিতে যায় আর যে দেখে টুনির আপেল গাছে অনেক সুন্দর সুন্দর লাল টকটকে আপেল ধরেছে। হাই হাই, টুনির আপেল গাছে তো দেখছি অনেক আপেল ধরেছে, না এই টুনিকে কিছুতেই মহারানীর কাছে আপেল নিয়ে যেতে দেওয়া যাবে না। আমি বরং এক কাজ করি, টুনির কাছে সব আপেল পেড়ে নিয়ে যাই। এই কথা বলে কণিকা কাক টুনির কাছে সব আপেল পেড়ে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর টুনি আসে তার জমিতে আপেল গাছ দেখতে, আর টুনি দেখে তার আপেল গাছে একটিও আপেল নেই। হাই হাই, এ কি সর্বনাশ হলো আমার, আমার কাছে তো দেখছি একটিও আপেল নেই, এখন আমি মহারানীর কাছে কি নিয়ে যাব? আমি তো রাজকুমারীকে অনেক বড় মুখ করে বলে এসেছিলাম যে আমি তার জন্য এক মাস পর আপেল নিয়ে যাব, এখন আমি আমার কোন মুখ তাদেরকে দেখাবো? টুনি যখন এসব বলে কাঁদছিল তখন সেই পথ দিয়ে উড়ে যাচ্ছিল এক পরি। পরি টুনির কান্না শুনে টুনির কাছে আসে আর বলে, কি হয়েছে তোমার, তুমি এভাবে কাঁদছো কেন, আমাকে খুলে বলো কি হয়েছে তোমার। এরপর টুনি পরিকে সব কথা খুলে বলে আর সব শুনে পরি বলে, ও এই ব্যাপার, তুমি কেঁদো না, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে জাদু দিয়ে এক জোড়ে আপেল দিচ্ছি, তুমি বরং সেই আপেলগুলো মহারানীর কাছে নিয়ে যেও। এরপর পরি তার জাদু দিয়ে টুনিকে এক জোড়ে আপেল দেয় আর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে কণিকা তার আপেলগুলো নিয়ে মহারানীর কাছে যায়। ইগোর রাজকুমারী কণিকার একটি আপেল খেয়ে বলে, এটা কোন আপেল হলো, এই আপেলে যে আমি কোন মজাই পাচ্ছি না। আন্টি আন্টি, তোমার আপেল খুব বাজে। কি বলছো রাজকুমারী, এসব এত কষ্ট করে আমি আপেল চাষ করলাম আর তুমি বলছো বাজে। ইস, আমি তো ভুলে গিয়েছিলাম, সঠিক নিয়মে তো পানি দিয়েছি কিন্তু সারের কীটনাশক দিতে তো ভুলেই গিয়েছিলাম। তখন ইগোর রাজকুমার বলতে থাকে, মাম্মা মাম্মা, টুনি আন্টি কোথায়, টুনি আর
আন্টি তো আমাকে বলেছিল সে এক মাস পর আমার জন্য আপেল আনবে। আমি টুনি আন্টির আপেল খেতে চাই। মাম্মা আমাকে টুনি আন্টির আপেল এনে দাও। মাম্মা মাম্মা আমি টুনি আন্টির আপেল খাবো। আরে লক্ষ্মী মেয়ে আমার, আমি তো এখানে টুনিকে কোথাও দেখতে পাচ্ছি না। সেনাপতি যাও টুনিকে ধরে নিয়ে আসো। তখন সেখানে টুনি চলে আসে আর বলে, মহারানী কাউকে কোথাও যেতে হবে না, আমি চলে এসেছি আপেল নিয়ে। রাজকুমারী এই নেন আপনার আপেল। এরপর রাজকুমারী টুনির আপেল খায় আর টুনির আপেল খেয়ে তো রাজকুমারী অনেক খুশি হয়ে যায় আর বলে, টুনি আন্টি টুনি আন্টি তোমার আপেল গুলো খেতে অনেক সুস্বাদু। তোমার আপেল খেয়ে যে আমার মনটা একদম ভরে গেল। মাম্মা মাম্মা টুনি আন্টি যে পুরস্কার পাওয়ার যোগ্য, তুমি টুনি আন্টিকে তার পুরস্কার দাও। তখন কণিকা রেগে গিয়ে বলে, না মহারানী এই টুনি পুরস্কার পাওয়ার যোগ্য নয়। আমি তো আর আপেলগুলো সব চুরি করে বাজারে বিক্রি করে দিয়েছি, কিন্তু এই টুনি এই আপেলগুলো কোথায় পেল? আমি জানি এই টুনি নিশ্চয় কোনো চিটিং করেছে। কণিকার এই কথা বলে মাত্র সকলে কণিকার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন কণিকা তার মুখে হাত দিয়ে বলে, এই যা এ আমি কি করলাম, আমি যে টুনির আপেল চুরি করেছিলাম সেটা তো বলেই দিলাম। হায় হায় এখন আমার কি হবে। এরপর ঈগল মহারানী তার সেনাপতিকে বলে, সেনাপতি সেনাপতি এই দুষ্ট কণিকা কাককে এখনই কারাগারে বন্দী করো। এরপর ঈগল মহারানীর কথা অনুযায়ী সেনাপতি কণিকা কাককে কারাগারে বন্দী করে আর টুনি ঈগল রাজকন্যার জন্য আপেল এনে দেওয়ার জন্য ঈগল মহারানী তাকে নিজ হাতে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করে। এরপর থেকে টুনি আর তার মেয়ে টুকি দিন সুখে শান্তিতে কাটতে থাকে।